সাহেব, আমার কাছে তো দুটো ফোন নেই। কে? কিন্তু নেহার কাছে ছিল। নেহার আরেকটা নাম্বার বল তাড়াতাড়ি। 4447658 আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি মুহূর্তে বন্ধ রয়েছে। বন্ধ বলছে স্যার? বন্ধ না হলেও অবাক হতাম। কল রেকর্ড চাও, তারপর দেখছি কেতনকে। মনে হচ্ছে স্যার এই কেতন খেলছে আমাদের সাথে। দেখি কত খেলে, কত দিন খেলতে পারে। ট্রিপল মার্ডার কেস স্টার্ট হল, স্কুটার চুরি নয়। এই ট্রিপল মার্ডার কেসে পুলিশের কাছে এটা প্রথম সূত্র ছিল যে খুন হওয়া তিন ভিকটিমের মধ্যে নেহা সৈনির কাছে আরো একটা ফোন ছিল যেটা ক্রাইম সিনে পাওয়া যায়নি। কিন্তু সেই ফোনের বিষয়ে জানা যায় নেহার স্বামী কেতন রাওয়াতের কাছ থেকে, যে নিজেই এই কেসের একজন সন্দেহভাজন। সূত্রটি কি জোরালো প্রমাণ ছিল নাকি শুধুই গোলক ধাঁধা? এই সিমটা 4447658 6 মাস আগে অ্যাক্টিভেট করা হয়েছে। খুব অদ্ভুত ব্যাপার স্যার, এই সিম থেকে তো 15টা কল করা হয়েছে কিন্তু মেসেজ 21টা করা হয়েছে। এটা কোনো পঙ্কজ মিশ্র নামে রেজিস্টার্ড? একদম তাই স্যার। আর এখানে অ্যাড্রেসও আছে, 14/156 রাজবীর কলোনি, রেলওয়ে লাইন্স, কানপুর। রাজবীর কলোনি স্যার, এরকম অ্যাড্রেস আগে কোনোদিন শুনিনি। বাক্কা? একদম স্যার। এই অ্যাড্রেস ভুয়ো মানে ডকুমেন্টসও ভুয়ো। এই পঙ্কজ মিশ্র নামটাও ভুয়ো মনে হচ্ছে, আর ডকুমেন্টে লাগানো ছবিটাও ফলসি। আমি তাও একবার ফোন কোম্পানি থেকে চেয়ে নিচ্ছি স্যার। পরিষ্কার দেখা যাচ্ছে ছবিটা ফলস, ছবি পরে লাগানো। প্রিপেড কার্ডে ডুপ্লিকেট নাম আর অ্যাড্রেস প্রায়ই দেখা যায় স্যার। একটা ব্যাপার নোটিস করেছো? কি স্যার? এই নম্বরটায় শুধু দুটো নাম্বার থেকে কল এসেছে। 1st জুলাই অবধি 14টা কল হয়েছে, 4449-8-1-2-3-4। তারপর 5ই জুলাই একটা কল হয়েছে, 4449-8-7-6-7 এই নাম্বার। এই দুটো নাম্বার ট্র্যাকিং এর জন্য দিয়ে দিচ্ছি স্যার, দিয়ে দেখতে পারো। তবে মনে হচ্ছে আমাদের গুলিয়ে দেওয়ার জন্য এসব করা হয়েছে। এই কেতন রাওয়াত আমাদের সময় নষ্ট করছে না তো? তুই খেলছিস আমাদের সঙ্গে, হ্যাঁ খেলা করছিস। ভাগ্য খেলছে আমার সাথে সাহেব। দেখুন না সাহেব, মন থেকে ভালোবাসতাম আমি ওকে, তাও নিজের রং দেখিয়ে দিল সাহেব। নোংরা ব্যবসায় গেল, নিজেও মরে গেল, আর আমাকে রোজ আপনার হাতে মরতে রেখে গেল। রোজকার এই ঝঞ্ঝাট, রোজ এই এক ঘুরে ফিরে প্রশ্ন, কেন নিজেদের সময় নষ্ট করছেন সাহেব আপনারা? তোর আমাদের সময় চিন্তা করতে হবে না, এখন বলে পঙ্কজ মিশ্রকে। বল। আমি জানি না সাহেব, থাপ্পড় মারলে কি করে কোনো কিছু মনে পড়ে যাবে সাহেব, যেটা আমি জানি না। আগে তো বাদল বাদল করে মরছিলেন, তারপরে এলো চৌধুরী পরিবার, এখন পঙ্কজ মিশ্রটা কোত্থেকে এলো? আমি নিজের স্ত্রীকেই কোনোদিন চিনতে পারলাম না, অন্যদের কি করে চিনবো সাহেব? এই দুটো নাম্বার যেখান থেকে নেহার আরেকটা ফোনে কল যেত, পঙ্কজ মিশ্রর নামে। আর স্যার অ্যাড্রেসটাও সেম। এসব কি হচ্ছে রাঠোর? স্যার 14 কল গেছিল, ওখান থেকে 18টা মেসেজ এসেছে, আর একটা কলের ফোন থেকে 3টে মেসেজ। ওই একটা শব্দের মেসেজ বাদল? এমনিতে আমরা জেনে গেছি স্যার যে বাদল কিসের কোট ছিল, কিন্তু এরকম মনে হচ্ছে স্যার অন্য ব্যাপার আছে। যদি অন্য কিছু থেকেও থাকে রাঠোর, এই মুহূর্তে আমাদের হাতে লিড নেই। এই মুহূর্তে আমাদের সামনে 3টে পয়েন্ট। 1 নম্বর, এই 3টে ফলস সিম কার্ড পঙ্কজ মিশ্রর নামে রেজিস্টার্ড। এর থেকে একটা ব্যাপারই পরিষ্কার হয় যে ট্রিপল মার্ডারে ষড়যন্ত্রটা খুবই গভীর ভাবনা চিন্তার ফসল। 2 নম্বর, আমরা জানি যে নেহা সাইনি কল গার্ল ছিল। আর 3 নম্বর, নেহা সাইনি নিজের এই ব্যবসা ধীরেন্দ্র চৌধুরীর বাড়ি থেকে চালাতো। ধরা যাক 6 জুলাই নেহা সাইনির কোনো ক্লায়েন্ট ধীরেনবাবুর বাড়িতে আসার কথা ছিল কিংবা এসেছিল। আগে নেহা আছে, আসুন ভেতরে আসুন, তারপর ধীরেনবাবু বাইরে যান কন্ডম কিনতে। ধীরেন্দ্র চৌধুরী বাড়ি থেকে বেরিয়েছিলেন 4:30 সময়, তারপর কুরিয়ারের ছেলেটি আসে। আর ঠিক ততক্ষণেই যখন ধীরেন্দ্র চৌধুরী কন্ডম কিনছিলেন আর ওই কুরিয়ারের ছেলেটা এলো, লতা চৌধুরী আর নেহা সেনির খুন হয়ে গেছিল।
আর ধীরেনবাবুও বাড়িতে ফিরে এসেছিলেন। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই অ্যাটাকটা হয় এবং উনিও মারা যান। আর ক্রাইম সিন থেকে টিভি সেট গায়েব, আর কম্পাউন্ড থেকে নেহার স্কুটার, আর যেরকম কেতন রাওয়াত বলছিল স্যার যে নেহার আরেকটা ফোন রয়েছে সেটাও মিসিং স্যার। কেতন রাওয়াত নিজে গিয়ে এই কাণ্ডটা ঘটিয়েছে এটা চান্স কম। মোবাইল ট্র্যাকিং রেকর্ডস এর হিসাব অনুযায়ী মার্ডার টাইমে রাওয়াত নিজের ফ্যাক্টরিতেই কাজ করছিল স্যার। তবে কি এটা কেতন করিয়েছে ভাড়াটে খুনি দিয়ে? আর এই যে ভুয়ো সিম কার্ডের ব্যাপারটা, হতে পারে এটা আমাদের গুলিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র। কিন্তু স্যার এই কেতন রাওয়াত ভাড়াটে গুন্ডা টাকা দেবে কি করে? ক্রাইম সিন থেকে একটা দানাও চুরি করা হয়নি স্যার, শুধু একটা টিভি সেট আর একটা মোবাইল ফোন আর স্কুটারটা গায়েব স্যার। হ্যাঁ রাঠৌর, এটাও হতে পারে তো, খুনিকে ভাড়া করা হয়নি, চেনাশোনা কেউ রাখছিল, তো টিভি স্কুটার একটা সেলফোন নিয়ে চলে গেছে তাড়াহুড়োয়। রাঠৌর মোটিভ দেখো, মোটিভ এই কেতন রাওয়াত একটা ঘায়েল হওয়া বাঘের মতো, ও ঘেন্না করত ওর বউকে। সে একটা চান্স নেওয়া যেতে পারে স্যার, নেহার আরেকটা নাম্বারকে IMI ট্র্যাকে দিয়ে দিচ্ছি, হতে পারে খুনি সেই ফোনটা ইউজ করছে। চান্স নিয়ে দেখতে পারো, তবে এখন এই কেতন রাওয়াতকে চান্স দেবো না। কি কেতন বাবু এবারে হুঁশ ফিরল? আমার হুঁশ তো প্রথম থেকেই আছে সাহেব, ফার্স্ট ক্লাস আছে। হুঁশ তো নেহার ছিল না, ঠিক ভুলের সমস্ত রেখাও পার করে গেছিল। সেই জন্য তুই ওকে মুছে ফেললি। তুই ওই তিনটে খুন করবার জন্য কেতন কত টাকা দিয়েছিস? টাকা দিয়েছি সাহেব? আমার কাছে কানাকড়িও নেই কাউকে দেওয়ার মতো, আর একটা টিভি একটা স্কুটার একটা মোবাইলের জন্য তিন তিনটে খুন কেউ কেন করবে সাহেব? ও তুই আগে থেকেই জানতিস যে টিভি স্কুটার আর মোবাইল গায়েব। জানা ছিল, পচে গেলাম এক কথা শুনে শুনে সাহেব, এতদিন ধরে পচে মরছি এখানে। আপনারা 25 বার একই প্রশ্ন করেন আর আমি উত্তর দিই? প্রত্যেকটা প্রশ্নের চালাকি করে উত্তর দিলে তুই বাঁচবি না, যতক্ষণ না তুই স্বীকার করছিস যে তিনটে খুন তুই করিয়েছিস। তোকে আমি যেতে দেব না, একটু আগে তোর উপর যেটা ঘটলো না সেটা শুধু স্যাম্পল ছিল, আসল বাটনাটা তো আমি পরেই বাটবো। কিছু করলামই না তো আমি স্বীকার কি করবো সাহেব, এতদিন ধরে আমাকে পিটিয়ে যাচ্ছেন, আপনার থাপ্পড়, এই হাওয়ালদার সাহেবের ডান্ডা, যেই আসছে আমাকে পিটিয়ে দিয়ে চলে যাচ্ছে। যে কোনো পালোয়ান হলেও না এতক্ষণে উড়ে দিত সব সাহেব, কিন্তু আমি কিছু করিনি, আমি কি বলবো সাহেব, আমি কি বলবো বলুন তো। স্যার এর ফোন রেকর্ডস এসে গেছে, এ রেগুলার দুটো লোকের সঙ্গে কন্ট্যাক্টে ছিল, একজন শিবদাস ভাটনাগর আর একজন মিথুন পাসওয়ান। ওদেরকে এর মধ্যে জড়াবেন না সাহেব, ওরা আমার বন্ধু সাহেব, আমরা ফ্যাক্টরিতে একই সাথে কাজ করি সাহেব। আরে কি করছেন সাহেব, আরে ওরাও আমার মতো দিন দরিদ্র সাহেব, কিন্তু একটা টিভি একটা মোবাইল আর এক স্কুটারের জন্য তিন তিনটে খুন ওদের মাথায় নেবে না সাহেব। হ্যাঁ না, একদম নেবে না সাহেব, না। আরে শিবদাস আর মিথুন, তোদের খোঁজে পুলিশ এসছে। শিবদাস ভাটনগর, মিথুন পাসওয়ান, যদি একটাও মিথ্যে বেরোয় না একটাও, তাহলে তোমাদের দুজনের একটা হাড়ও আস্ত রাখবো না বলে দিলাম। কোন মিথ্যে কথাটা স্যার? স্যার আমরা যদি খারাপ কাজ করতাম তাহলে ওখানে মজদুরি করতে যাব কেন, একটু ভেবে দেখুন না স্যার। নিরাশায় নেই, তোমাদের বন্ধু কেতনের স্ত্রী একটি বয়স্ক দম্পতি ধীরেন্দ্র চৌধুরী আর লতা চৌধুরী, এই তিনজনকে তোমরা দুজন খুন করলে কেন? স্যার কেতনের স্ত্রীকে আমরা কোনোদিন দেখিও নি স্যার। ও কি করতো সেটা জানতে? সেটা জানতাম স্যার, কেতন বলেছিল আরে তুই ওকে ছেড়ে দে না, কেন ফালতু ফালতু ওর সঙ্গে সম্পর্ক রেখেছিস? আরে আমাদের সঙ্গে যদি এরকম হতো না তাহলে তখনই শেষ করে দিতাম। মাথা গরম আমারও কম হয় না রে, কিন্তু যখন জানতে পেরেছিলাম তখন আমি অসুস্থ, টাকাও তখন সব শেষ হয়ে গেছিল। আরে এখন তো ঠিক হয়েছো? এখন সমস্ত টাকা ও উপার্জন করে, সংসারও তো ওর টাকাতেই চলে, আমার মাথাতেই ঢোকে না করি তো কি করি। স্যার আমরা সারাদিন খেটে খুটে বাচ্চাদের নিয়ে সংসার চালাই, আমরা এসব খুন খারাপি কেন করতে যাব স্যার? স্যার আমি শিবদাস আর মিথুন দুজনের বাড়ি চেক করলাম কিন্তু কোথাও কিছু পেলাম না, ফ্যাক্টরির সুপারভাইজারের সঙ্গে কথা বলি, ওনার বক্তব্য কেতনের মতো এরাও নাকি খুনের সময় ফ্যাক্টরিতেই কাজ করছিল,
তো এই তিনটে খুনের পেছনে কে থাকতে পারে যে এখনো আমাদের সন্দেহের বাইরে? স্যার, এই কেতন হলো আমাদের প্রাইম সাসপেক্ট। এটাও তো হতে পারে স্যার যে অন্য কেউ এই কথাটা জানে যে কেতনই আমাদের প্রাইম সাসপেক্ট। মানে? মানে এই স্যার, কেতনের ওপর প্রথম সন্দেহ যে কারোরই যাবে। এটা ভেবেই হয়তো খুনি নিজের কাজটা এত ভালোভাবে করেছে, এইটা ভেবেই যে আমরা কেতনের পিছনেই পড়ে থাকবো। গুড পয়েন্ট। আর কি ভেবেছো? স্যার, কেতনের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবলে তো নেহাই ওর মেইন টার্গেট ছিল, কিন্তু এই অ্যাঙ্গেল থেকে তো আমরা কখনো ভাবিনি যে হয়তো ধীরেন চৌধুরী আর লতা চৌধুরী মেইন টার্গেট ছিল, আর এই নেহা সেকেন্ডারি টার্গেট ছিল। খুনি ধীরেন্দ্র চৌধুরীকে, বা ধীরেন্দ্র চৌধুরী, লতা চৌধুরী দুজনকেই, বা শুধু লতা চৌধুরীকেই মারতে চেয়েছিল, ওই কথাটা খুব ভালো করেই জানতো স্যার যে নেহা ওই বাড়িতে প্রস্টিটিউশনের ব্যবসা করছে, ওই বাড়িতে হয়তো অনেক কাস্টমার আসে। ব্যাস, এই পুরো ব্যাপারটা, এই পুরো কথাটার ফায়দা তুলেছে। আগে নেহা আছে? আসুন, ভেতরে আসুন। স্যার, আমি তো আপনাকে সবকিছু বলে দিয়েছি। সৌরভ, তোমার কাছে আমাদের জিজ্ঞাসার নতুন কিছু আছে। ওকে, জিজ্ঞেস করুন। তোমার বাবার সমস্ত বিজনেস ট্রানজাকশনের ইনফরমেশন চাই। স্যার, আমি আপনাকে আগেও বলেছি যে উনি প্রপার্টি এজেন্ট ছিলেন, কোম্পানিজের জন্য ল্যান্ড ডিলস ক্লোজ করতেন। এটা ছাড়া আর কি করতেন? এছাড়া আর কি করতেন মানে? স্যার, এগুলো আমার বাবার ক্লায়েন্টসের পেপার ছিল, রেন্ট এগ্রিমেন্ট, প্রপার্টি ডিলসের ব্যাপারে। স্যার, আমি ভাবছি এগুলো ক্লায়েন্টসদের ফেরত দিয়ে দিই। তোমার বাবার কি কোনো ক্লায়েন্টের থেকে বিপদ ছিল? স্যার, প্রথমত তো এটা যে আমার বাবার ক্লায়েন্টসের ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না, আর দ্বিতীয় কথা যে কারো নিজের ক্লায়েন্টের থেকে কি করে বিপদ হতে পারে? তোমার বাড়ি থেকে একজন প্রস্টিটিউট নিজের বিজনেস অপারেট করছিল, এতে তোমার বাপ মায়ের সায় ছিল। কিছু বলতে চাও এই ব্যাপারে? আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, কিন্তু শকটামি যন্ত্রণা আছে অসহ্য। 4 বছর আগে MBA করতে আমি লখনৌ চলে যাই। আপনারা ভাবতেও পারবেন আমার মনের মধ্যে কি হচ্ছে একটা নোংরা সত্যি জানার পরে। আমরা বুঝতে পারছি সৌরভ যে এই মুহূর্তে তুমি কতটা ঘৃণা অনুভব করছো এটা জেনে, তোমার আড়ালে তোমার বুড়ো বাবা মা এটা করছিলেন। সৌরভ, আমাদের কাছ থেকে তো এটা শুনলেই, অন্য কারোর থেকেও হয়তো শুনতে পেয়েছো। স্যার, আপনি পরিষ্কার করে বলুন না, কি বলতে চাইছেন? পরিষ্কার কথাটা হলো এই যে, বিশ্বাস করছি না তোমাকে আর তোমার কোনো কথাকেও, যে তোমার বাড়িতে একজন প্রস্টিটিউট বিজনেস অপারেট করছিল আর তুমি নাকি কিছুই জানো না। স্যার, আমি ধীরেনবাবুর বিজনেস ক্লায়েন্টসদের সঙ্গে কথা বললাম, কিন্তু একজনও পরিষ্কারভাবে কথা বলছে না স্যার। কথা না বললে টেনে থানায় নিয়ে এসো। বাদল শব্দটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, আর নয়, যত তাড়াতাড়ি সম্ভব জানতে হবে ধীরেনবাবু আর নেহা সৈনির মধ্যে কি সম্পর্ক ছিল, যে কারণে নেহা সৈনি ধীরেনবাবুর বাড়ি থেকে নিজের ধান্দা চালাচ্ছিল। তুমি দেখো, এই ইকুয়েশনের পেছনে ট্রিপল মার্ডারের সূত্র খুঁজে পাবো। প্রবীণ শুক্লা, জেনারেল ম্যানেজার, নিউ প্রজেক্টস, রাইট? হ্যাঁ স্যার। অখিলেশ শর্মা, ভাইস প্রেসিডেন্ট, জেনটেক টেকনোলজি। ইয়েস স্যার। আগে হ্যাঁ, ধীরেন্দ্র চৌধুরী আমাদের কোম্পানির নতুন জব ফ্লোরের জন্য জায়গা ফিক্স করছিলেন। যখনই কোনো নতুন প্রপার্টি নজরে আসে বা মার্কেটে প্রথম লঞ্চ করে, তখনই আমাদের সঙ্গে উনি কন্ট্যাক্ট করতেন। নিজের কাজে খুব সিরিয়াস ছিলেন মিস্টার চৌধুরী। নেহা সাইনি, নেহা সাইনিকে তো আপনি চিনতেন? জানতাম স্যার, কিন্তু কি যে বলি। সত্যিটা বলুন না স্যার, যে আপনি কি জানতেন নাকি জানতেন না? জানতাম স্যার, কিন্তু প্লিজ আমাকে এর সঙ্গে ইনভলভ করবেন না। আমি জানতাম যে নেহার সঙ্গে ধীরেন্দ্রবাবুর, লতা দেবী, হ্যাঁ, মার্ডার হয়েছে। আমি আমার কোম্পানিতে সৎ আর সম্মানীয় ওয়ার্কার, সমাজে আমার সম্মান আছে, আমার ছেলে মেয়ে আছে, এসবের মধ্যে আমাকে টানবেন না প্লিজ। ঠিক আছে, আপনাকে টানবো না, কিন্তু তার জন্য আপনাকে আপনার নাম ক্লিয়ার করতে হবে। আপনি এটাই জানাবেন ধীরেন্দ্র চৌধুরী আর নেহা সাইনির মধ্যে কি কানেকশন ছিল? স্যার, এটা আপনি প্রতিজ্ঞা করছেন যে এতে আমার নাম কোনোভাবেই জড়াবে না? বললাম তো, যদি আপনার কাজ পরিষ্কার থাকে তাহলে আপনার নামও পরিষ্কার থাকবে, কিন্তু যদি এই মার্ডারে আপনাকে কোথাও ইনভলভ দেখি, তাহলে পুরো শহরে বিজ্ঞাপন পড়বে মিস্টার প্রবীণ শুক্লা। না না স্যার,
এসবে আমার কোনো ইনভলভমেন্ট নেই। আমি যা কিছু জানি সব আপনাকে বলে দেবো। একটা প্রপার্টি প্রজেক্ট ছিল যেখানে ধীরেন্দ্রবাবু চাইছিলেন যে আমাদের কোম্পানি ইনভেস্ট করে। প্রজেক্টটা খারাপ ছিল না স্যার, আমি সময় নিচ্ছিলাম কিন্তু কোম্পানির প্রায়োরিটি ছিল না। এদিকে চৌধুরীবাবু আমার পিছনে পড়ে গেলেন যে ইনভেস্টমেন্ট করো। তারপরে উনি নিজের পক্ষ থেকে একটা অফার করলেন। ধীরেন্দ্রবাবু, প্রজেক্টটা খুব ভালো আমি স্বীকার করছি, কিন্তু এত বড় একটা ইনভেস্টমেন্ট একটু ভাবতে হবে। কোম্পানিতে আরো লোক আছে, ওদের বোঝাতে হবে। একদম ন্যাশনাল হাইওয়ের গায়ে, কয়েক বছরের মধ্যেই এলাকাটা স্মার্ট সিটি হয়ে যাবে। আমার কথার উপর আপনি এইটুকু ভরসা করতে পারেন। ভরসা আছে ধীরেন্দ্রবাবু, কিন্তু এত বড় একটা ইনভেস্টমেন্ট কোম্পানির জন্য একটু ভাবতে হবে। ধীরেনবাবু, কোম্পানি দুটো তিনটে প্রজেক্টে ইনভেস্ট করতে চলেছে। আরে কম্প্যারিজমের কোনো প্রশ্নই ওঠে না, আপনি আরেকবার দেখে নিন না। দেখুন, এই প্রপার্টি থেকে আপনি যে পরিমাণে রিটার্ন পাবেন না, আপনি সেটা কল্পনাই করতে পারছেন না। ইন্ডাস্ট্রিয়াল এলাকা হিসেবে আদর্শ জায়গা। যে রেটে আমি আপনাকে দিচ্ছি না, অ্যানাউন্সমেন্টের পর আপনি আর জীবনে পাবেন না। সব প্রপার্টির লোক ওই একই কথা বলে। আরে সব প্রপার্টির লোক কিন্তু আমাদের মতো অফারও দেয় না। কি অফার? আরে ইনভেস্টমেন্ট, লাভ, এসব সারা জীবনই আছে এবং থাকবে, কিন্তু যৌবন সে তো মাত্র কয়েকদিনের। আগে একটা মেয়ে আছে আমার কাছে। মেয়ে দারুণ দেখতে, এরকমটাও ভাবতে পারেন, পড়ি, একদম পড়ি। এই এই দেখুন। আপনি আবার কোনো স্ট্রিং অপারেশন করতে যাচ্ছেন না তো? কি কথা বলছেন আপনি প্রবীণবাবু, মেয়েটাকে পাবেন আপনি আমারই বাড়িতে, আর আমি স্ট্রিং অপারেশন করে নিজের বাড়িতে হাইলাইট করব। আরে দাদা, মাথা থেকে ভয়টা তাড়ান, একবার মেয়েটার সাথে মিট করুন, তারপর আপনি বুঝতে পারবেন ব্যাটারি রিচার্জটা কেমন ব্যাপার। ধীরেন্দ্রবাবু, সেফ হবে তো? আরে দাদা, এইরকম নিরাপত্তার ব্যাপার আপনি জীবনে পাবেন না, কখনো পাবেন না। এই মেয়েটা না একদম টপ ক্লাসের, আপনি শুধু প্রজেক্ট ইনভেস্টটা করুন, আর আমি আপনাকে খুশি করার ব্যবস্থা করছি। বেসিক ডিলটা ছিল স্যার যে আমাদের কোম্পানি ওই প্রজেক্টে ইনভেস্ট করবে, আর তার বদলে ঠিক কি মিস্টার শুক্লা? তার বদলে আমি নেহার সঙ্গে একটা সেশন পাব। দেখুন স্যার, আমি কোনো বেআইনি কাজ করিনি, আমি স্রেফ আমার কোম্পানির টাকা ইনভেস্ট করেছি, আর সঙ্গে আমার একটু এনজয়মেন্টও হয়ে গেছে। আপনার কি পছন্দ? স্যার, যে কথাটা অখিলেশ শর্মা আর প্রবীণ শুক্লা আমাদের বলল, এই এক কথা বাকি ক্লায়েন্টস গুলো কিন্তু বলেছে। ধীরেন্দ্র চৌধুরী নেহাকে ব্যবহার করছিল নিজের প্রপার্টি বিজনেসে ক্লায়েন্টদের টানবার জন্য। ধীরেন্দ্র চৌধুরী কি নেহা সাইনিকে ফাঁসিয়েছিল প্রস্টিটিউশনের জন্য? হয়তো না স্যার, কারণ নেহার কাস্টমার দীনেশ রাস্তোগি আমাকে এটা বলেছিল। প্রথমবারে আমি দেড় বছর আগে দেখা করেছিলাম, তারপর ও আলাদা আলাদা জায়গায় ডাকতো, কখনো হোটেলে কখনো লজে, কিন্তু এক বছর ধরে স্যার এই অ্যাড্রেসটাই স্যার ফিক্স ছিল। আমি একটা সোর্স দিয়ে ক্রস চেক করেছি স্যার। দেখুন স্যার, গত দেড় বছর ধরে নেহা সাইনি ব্যবসা করছিল, কখনো রক্সি হোটেল, কখনো মেঘদূত হোটেলে ব্যবসা করতো, কখনো প্রিয়া লজে, কখনো সায়রা রেসিডেন্সিতে। এই এক বছর আগে ওর ধীরেন্দ্র চৌধুরীর বাড়িতে কাজ ফিক্সড হয়েছিল, তারপর অন্য কোথাও আর যায়নি। কিন্তু এই ধীরেন চৌধুরী ওকে এই সমস্ত কাজ করতে কেন দিত? কানেকশন কি ছিল রে এদের মধ্যে রাকেশ? দেখুন স্যার, সেটা তো আমি এখনো জানতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি জেনে যাবো। ধীরেন বাবু আর নেহার মধ্যে নিশ্চয়ই কোনো ডিল ছিল। ওদের মধ্যে কি ডিল হয়েছে স্যার, এটা তো ওরাই বলতে পারতেন, কিন্তু এটা তো আর সম্ভব নয়। কিন্তু স্যার, দুজন আরো লোক আছে যারা হয়তো এটা বলতে পারে। সৌরভ চৌধুরী আর কেতন রাওয়াত।
পুলিশ এটা জানার জন্য সব রকম চেষ্টা করে যে সৌরভ চৌধুরীর কি আগে থেকেই কিছু জানা ছিল। তোর আইন নিজের হাতে নেওয়া উচিত হয়নি কেতন। কেতন রাওয়াতকে পুলিশ একাধিকবার করে ইন্টারোগেট করতেই থাকে, আর এইবারও সে নিজের বয়ানে অনড় থাকে যে সে কিছুই জানে না। এখন সন্দেহের তীর নেহার ভাই মুকেশ সৈনির দিকে ঘুরে গেল। মুকেশ সৈনি নেহা সৈনির ভাইকে পুলিশ অবশেষে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এলো, কিন্তু যথেষ্ট কড়া ইন্টারোগেশনের পরেও পুলিশ মুকেশের বিরুদ্ধে কোনো রকম জোরালো প্রমাণ পায়নি, যার কারণে মুকেশকে তারা সন্দেহভাজন ভাবতে পারে। তিন তিনটে মার্ডার হয়েছে, আর আমরা খুব ভালো করে জানি যে ওই তিনজন কি করছিল, কিন্তু আমাদের কাছে আইডেন্টিফিকেশনের কোনো সূত্র নেই যে মাস্টার মাইন্ডটা কি। স্যার, কেতনের চামড়া গন্ডারের চামড়া, কোনো রকম হেলদোল নেই। এ নেহার যে আরেকটা নাম্বার দিয়েছে আমাকে সেটা, আর ওই নাম্বারে আরও দুটো নাম্বার থেকে কল আসা। এই তিনটে নাম্বারই পঙ্কজ মিশ্র নামে রেজিস্টার করা, যেটা পুরোপুরি নকল। দেখলে মনে হয় খুব মাথা মোটা বোকা টাইপের, কিন্তু আসলে খুব চতুর। কোথাও তোকে একটা লিড হাতে আসুক। হ্যাঁ স্যার, 10 মিনিট আগে ফোনটা চালু হয়েছে। নতুন সিম লাগিয়েছে? হ্যাঁ স্যার, 444-284-321। এই নাম্বারটা আরও একটা ফোনে ব্যবহার হয়েছিল। হ্যালো, এটা সেই ফোনই যেটা কেতন নেহার দ্বিতীয় ফোন হিসেবে দাবি করে। IMI সার্ভেলেন্স ওই ফোনটাকে আরেকটা নাম্বারের সঙ্গে ট্রেস করে নিয়েছে। 444-284-321 এই নাম্বারটাই ইউজ হচ্ছে ওই ফোনে। ওনার নাম প্রকাশ অবস্থি, ওনার অ্যাড্রেসও আছে আমাদের কাছে। অ্যাড্রেস তো সঠিক, এখন এই প্রকাশ অবস্থি সঠিক কিনা দেখতে হবে। এই প্রকাশ অবস্থি এখানেই থাকে? হ্যাঁ, এখানেই তো থাকে প্রকাশ বাবু। এখন কোথায়? সকালে বাড়িতেই তো দেখেছি। ও একা থাকে তো তাই নিজের মর্জি মতো চলে, বন্ধুদের সাথে গেছে হয়তো এদিক ওদিক। স্যার, ও সব সময় ওই পাশে হোটেল আছে গুরুকৃপা, ওখানে খেতে যায়। স্যার, আমি অনেক দিন ধরে দেখছি ওর কিন্তু প্রচন্ড বার বেড়েছে। স্যার, সবাই সঙ্গে বিরাট চিৎকার করে কথা বলে, এখন বিরাট রোয়াব হয়ে গিয়েছে। স্যার, আপনারা আসুন আমার সাথে। স্যার, ওই শার্ট পরা ছেলেটাই প্রকাশ অবস্থি। এই এই দাঁড়া, এই পালাই না, দাঁড়া। এই এই ভালোই হয়েছে তুই পালাচ্ছিলিস, লোকজন অন্তত ভুল বুঝবে না। নিয়ে চলো। ও সাহেব, সাহেব, আপনারা ওই লোকটাকে ধরতে পেরেছেন তো, যার কাছে নেহার দ্বিতীয় ফোনটা ছিল? এখন ওই এই কেসটা দি এন্ড করবে, আমি বলে রাখলাম। এবার আমাকে ছেড়ে দিন সাহেব। ও সাহেব, এবার আমাকে ছেড়ে দিন। আরে শুনুন, ও সাহেব, আমাকে ছেড়ে দিন সাহেব, আমি হাত জোর করছি সাহেব, আমাকে এবার ছেড়ে দিন। প্রকাশ অবস্থি, চল তাড়াতাড়ি শুরু কর। আমরাই ওই তিনজনকে মেরেছি, আমি আর আমার বন্ধু মিলে। এর নাম হলো গিরিশ মরিয়া। কেন মারলে? কিভাবে মারলে? কে মারতে বলেছিল? 5 জুলাই আমি নেহাকে একটা মেসেজ করি, বাদল বাদল। কবে? 6 জুলাই 4:30 সময় টাইম ফিক্সড হয়েছিল। আমি নেহাকে ফোনও করেছিলাম। আমি তো রিটার্ন মেসেজ করেছিলাম, তাহলে ফোন কেন করলে? আমার একটা বন্ধু আমার সাথে আসতে চাইছে। কি কি ভেবেছটা? কি একটার উপর একটা ফ্রি অফার চলছে? না না, ও পুরো পয়সা দেবে, পুরো অ্যাডভান্স। হ্যাঁ, পুরো অ্যাডভান্স। ঠিক আছে, দুজনেই সময় চলে এসো, আর ফোন করবে না আমাকে, বুঝেছো? আমি তো তুই নেহার নাম্বার মানে 444-765-898 এ ফোন করিস। হ্যাঁ স্যার। নিজের নাম্বার 444-098-767 থেকে। হ্যাঁ স্যার। এই দুটো নাম্বারই ফলস নাম পঙ্কজ মিশ্র নামে রেজিস্টার্ড। ওটা আমি জানি না স্যার। তো তুই জানিস না, তো কে জানে ভাই?
দীনেশ, দীনেশ জানে স্যার ওটা। কি দীনেশ রাস্তোগি? হ্যাঁ স্যার। এই দীনেশ রাস্তোগির ব্যাপারে তো ইনকোয়ারি করেছিলাম স্যার। উঠিয়ে নাও স্যার তো এই ফোন আর এই সুপারি। দীনেশ রাস্তোগি তোদের দিয়েছে। এটা নাম্বার, এই নাম্বারে মেসেজ করতে হবে। কোথায় মেসেজ করব? এই ফোন থেকে এই নাম্বারে মেসেজ করতে হবে। বাদল। বাদল? হ্যাঁ, পি এ ডি এ এল। এটা কোড ওয়ার্ড যে তুই ওর সাথে শুতে চাস। ও তোকে টাইম আর অ্যাড্রেস এসএমএস করবে। আর ভুলেও ডাইরেক্ট ফোন করবি না, বলে দিলাম। দাদা, এই কাজটা আমি একা করতে পারবো না, ও থাকবে আমার সাথে। ভরসা করতে পারি? তুমি একদম চাপ নিও না, ও খুব কাছের। ঠিক আছে, নিয়ে নে ওকে সাথে, আমি তোকে বাড়ি অবধি ছেড়ে দেবো। পৌঁছে গেছি আমরা, যাও। আগে নেহা আছে? আসুন, ভেতরে আসুন, বসুন ওখানে। নেহা, তোমার কাস্টমার এসছে। ধীরেন্দ্র বাবু, আমার কাছে আর একটাই কন্ডম আছে, আপনি মেডিকেল থেকে এনে দেবেন? নিয়ে আসছি। তোমাদের দুজনের মধ্যে যে প্রথমে বসতে চাও, চলে এসো ভেতরে। তো প্ল্যান ছিল শুধু নেহা সাইনিকে মারবার? হ্যাঁ স্যার, দীনেশ ওটাই বলেছিল আমাদের। নেহা নামুর ব্যবসা করে, শেষ করতে হবে ওকে। টাকা কত পাবো? টাকা অনেক পাবি, কিন্তু আমি দেবো না। তাহলে কে দেবে? যেখানে ওকে শেষ করবি ওই বাড়িতে অনেক টাকা আছে, সব সাফ করে দিবি। কোনো সুপারি দেয়নি, মার্ডারের পর লুট করবার কথা, তোরা মানলি? স্যার, জুয়ার বেটিং খেলছিলাম, দেনার দায় ডুবে আছি স্যার। এক টাকাও ছিল না পকেটে খেলার জন্য। তখনই দীনেশের সাথে দেখা হলো, পুরনো বন্ধু, বললো একটা কাজ আছে, অনেক টাকা পাওয়া যাবে। তো আমি গিরিশকেও আমার সাথে নিয়ে নিলাম। কিন্তু ওই বাড়ি থেকে তো তোরা কিছু নিস নি। তাহলে বলো কিভাবে শুরু করবে? ওনাটা একটু খুলবে প্লিজ। এবার একটু পেছন ঘুরো। পেছন ঘুরবো? একবার চোখটা বন্ধ করুন। ঠিক আছে। দীনেশ বলল বাড়িতে একটা বুড়ো বুড়ি থাকবে, কিন্তু নেহাকেই মারতে হবে। আমাদের মাথার ফিউজ উড়ে গেছিল স্যার, ওই বুড়িটা জেনে গেছিল কিছু গোলমাল হয়েছে। আমরা কি করতাম স্যার, তখন কিচ্ছু বুঝতে পারছিলাম না স্যার। এই ব্যাপারটা জানাজানি হওয়ার আগেই গিরিশ ছুরি মেরে দিল। Mm.
আরে ভাই তুই এটা কি করলি? আরে বুড়িটা সব জেনে গেছিল, আমরা কি করতাম? মাল লুট করবি কি না? কিন্তু মেয়েটাকে মেরে দিয়েছি। আরে ভাই চল তাড়াতাড়ি মাল লুট করি আর পালাই এখান থেকে। আরে ছাড় না, ওই পুরোটা আমাদেরকে দেখে নিয়েছে, সব ভুলভাল হয়ে গেছে, চল এখান থেকে। মনে হচ্ছে ওই পুরোটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। স্যার ওই লোকটা বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল, আমরা পালাতেই পারিনি। আমার জামায় রক্তের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে, তোর তো ডিপ কালার, বুঝে যাবে না, আমি ধরা পড়বো। তাহলে এখন কি করবো বল? আমি বেডরুম থেকে নেহার মোবাইল আর ওর স্কুটারের চাবিটা নিয়ে নিয়েছিলাম, আর টিভিটা হাতে ধরে নিয়ে আমরা লোকজনের আড়ালে বেঁচে পালিয়ে গেলাম। হয়ে গেছে, বেশি হয়ে গেছে, বুড়ো বুড়িকেও মেরে দিয়েছি, আর কিছু লুটও করতে পারেনি, এই টিভি এই স্কুটার আর এই মোবাইল, ব্যাস। বাদ দে বাদ দে বাদ দে, চল চল চল। দীনেশ নেহা সৈনিকে কেন মারতে চেয়েছিল? অন্য কারোর হয়ে কাজটা করছিল? ওটা আমি জানি না স্যার, দীনেশ বন্ধু আমাদের, আমাদের টাকা দরকার ছিল, ও বলল ওখানে অনেক টাকা পাবো, কিন্তু ওখানে কিছু পাওয়াই গেল না। মারবার প্ল্যান বানিয়েছিল, আমাদের কাছে যারা সন্দেহভাজন তারা কেউ ইনভলভ নয়। স্যার এই কেদারনাথের সঙ্গে দীনেশ রাস্তোগির কোনো ফোন কন্ট্যাক্ট হয়নি স্যার, তা নাহলে ফোন রেকর্ডে দেখতে পেতাম। না সৌরভ চৌধুরী আর দীনেশের মধ্যেও, আর নাই মুকেশ সাইনি আর দীনেশের মধ্যে, কিন্তু কন্ট্যাক্ট শুধু ফোনেই হয় না রাঠোর। কি সাহেব, প্রথমে ধীরেন্দ্র চৌধুরী, তারপরে কোর্ট ওয়ার্ড বাদল, তারপরে এলো ওই পঙ্কজ মিশ্র, আরে এবার ওই কি নতুন নাম দীনেশ রাস্তোগি, দুদিন অন্তর একটা নতুন নাম নিয়ে চলে আসেন এই গরিবের কাছে। আপনারা আর কাউকে জ্বালাবার জন্য পেলেন নাকি সাহেব? দীনেশ রাস্তোগিকে কিভাবে চিনিস? আরে না আমি শুনি কোনোদিন এর আগে। দীনেশ রাস্তোগি? না স্যার, কারুর কথাতে করিনি এটা। তো তুই বলতে চাইছিস সেই ষড়যন্ত্র, তিন তিনটে ভুয়ো সিম কার্ড, ভুয়ো নাম পঙ্কজ মিশ্র, ভুয়ো অ্যাড্রেস 14/156 রাজবীর কলোনি, এসব তুই একলাই করেছিস? আমি করেছি, রেখে দাও। আমি বললাম না আমার চাই না। আরে রাগ ছেড়ে দাও, বন্ধ করে দেবো এইসব। শুধু মুখের কথা না, মন থেকে বন্ধ করে দেখাও দীনেশ। আমি এখানে ব্যবসা করছি আর আমার কাছে সব কাস্টমারই সমান, আর এখন তুমি হঠাৎ করে এসে আমার বয়ফ্রেন্ড বা স্বামী হয়ে যেতে পারো না, এরকমটা হতে পারে না, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি। এবার তো মন খুশি করে দাও। প্রেমে পড়েছিলিস নেহা সৈনির? খুব বাজে ভাবে স্যার, 13 বছর ধরে ওর সাথে প্রেম ছিল, প্রথমবার বসেছিলাম না ওর সাথে, তখনই মন থেকে হেরে গেছিলাম, কিন্তু ওর তো মন বলে কিছুই ছিল না, টাকা ছাড়া আর কিছু দেখতেই পারতো না। নেহা সৈনির সঙ্গে ধীরেন্দ্র বাবুর কি সম্পর্ক ছিল? নেহা আমাকে বলেছিল একবার স্যার যে ধীরেন্দ্র চৌধুরী ওর কাস্টমারই ছিল। এত দাতাকর্ণ এই বুড়ো যে নিজের বাড়ি থেকে তোমাকে ব্যবসা করতে দেয়? দাতাকর্ণ তো আমি দীনেশ, যে ওনার কোটি টাকার ফায়দা করছি আমি,
ওনার বড় বড় অফিসারদের খুশি করে। প্রপার্টির ধান্দা ওনার। তা পরিচয় হলো কি করে? যেমন ভাবে তোমার সাথে হয়েছে। তোমার জন্য আমার কাছে একটা অফার আছে, শুনতে চাও? হ্যাঁ বলুন না। প্রপার্টি বিজনেসে আমি কনসালটেন্ট, অনেক বড় বড় কোম্পানিকে আমি প্রপার্টিতে ইনভেস্ট করার পরামর্শ দিই, অনেক ক্লায়েন্টসও আছে আমার, বসতে চাও ওদের সাথে? টাকা যদি ভালো পাই তো বসবো। না, টাকাটা কম নিতে হবে। কি? হোটেলের টাকা তো এখানে তোমার লাগছে না, আমার বাড়ি থেকেই তুমি ব্যবসা করতে পারবে, আমার সমস্ত ক্লায়েন্ট ছাড়াও তোমার ক্লায়েন্টও ওখানে আসবে, খুব ভালো জায়গা, সেফটি, তোমার ওই হোটেল আর লজের খরচ মিটে যাবে। আর এটাতে আপনার কি ফায়দা? ক্লায়েন্ট যদি খুশি হয় তাহলে আমার ব্যবসা খুব ভালো চলবে, আর তোমার ব্যবসা থেকেও আমার কিছুটা লাভ উঠে আসবে, যেটা হবে আমারও ডাবল লাভ। আর আপনার বাড়িতে কেউ থাকে না বুঝি? বউ বাচ্চা কেউ? হ্যাঁ, বাড়িতে স্ত্রী আছে আমার, আর আমার ছেলে তো লখনৌতে চাকরি করে। তো আপনার বউয়ের কোনো সমস্যা হবে না? ছি, পাগল হয়ে গেছো নাকি? ঠান্ডা মাথায় ভাবো, অনেক টাকা রোজগার হবে। আরে জাহান্নামে যাক এই টাকা, আমরা এইসব কিচ্ছু করব না। আরে কেউ যদি জানতে চায় আমরা বলবো আমাদের দুঃসম্পর্কের আত্মীয়, আর ক্লায়েন্টের ব্যাপারে জিজ্ঞাসা করলে আমরা বলবো যে আমাদের প্রপার্টি ব্যবসার গ্রাহক, ব্যাস কাজ হয়ে গেল। আমি এইসব কিচ্ছু করব না। তুমি সেটাই করবে যেটা আমি বলবো। লতাদি তারপর মেনেই নিল। আর সত্যি কথা কি জানো, এখানে না কাজগুলো আরামসে হয়ে যায়, না ধরা পড়ার ভয় আর না কোনো রেটের ভয়, একদম সেফ। আর এখন তো আমার বেশ মজাই হচ্ছে। এটা আরো মজাদার আর সেফ হবে যদি তুমি আমার সাথে বিয়ে কর। নিজের বউয়ের উপর অরুচি ধরে গেছে, তোমাকে রানী করে রেখে দেবো। নিজে জামা কাপড় পরে নাও, পরের কাস্টমার বাইরে ওয়েট করছে। আরে বলছি তো রানী করে রাখবো। আমি রানী আছি দিনেশ, আর আমার কোনো পুরুষের প্রয়োজন নেই রানী হওয়ার জন্য। আর থাকলো কথা বিয়ের, তো সেটা তো আগেই শেষ হয়ে গেছে, যদি শেষ না হতো তাহলে তুমিও এখানে এসে পড়ে থাকতে না, আর নাইবা ধীরেন্দ্রবাবুর মতো লোক আমার পায়ের তলা চাটত। তো তোমার বড় কোনো ক্ষমতা নেই বলে তুমি প্রত্যেকটা পুরুষকে কমজোরি ভাবছো, তোমাকে এখন একটা আসল পুরুষই সামলাতে পারবে, আর সেটা আমি। আসল পুরুষ? এই আসল পুরুষের ব্যাপারটাই না একদম নকল, একদিকে অহংকারী আর একদিকে সুবিধাভোগী, এই দুটোর মাঝখানে তোমাদের পুরুষত্ব, আর এটাই হলো আসল। আমাকে তো ক্ষমা করে দাও ভাই, এবার চলো জামা কাপড় পরে নাও, বাইরে আরেকজন আসল পুরুষ অপেক্ষা করছে, চলো। ওর কথা, ওর অহংকার খুব কষ্ট দিত স্যার। আর তোর হিসেবে সব কষ্টের একটাই ঔষধ, খুন। অন্য কারোর সাথে সুতো যখন না স্যার, খুব কষ্ট হতো আমার। সেই হিসেবে তোর স্ত্রীর তো তোকে খুন করে ফেলা উচিত, কারণ তুইও তো ওকে ছেড়ে অন্য কারোর সঙ্গে শুচ্ছিলিস, তো আরো কোনো মেয়ের সঙ্গেও। আমার আর আমার বউয়ের মধ্যে কোনো প্রেম ফেম নেই স্যার, শুধুই বাচ্চার ভবিষ্যতের জন্য ওকে সহ্য করে যাচ্ছি। সত্যিকারের প্রেম তো আমি নেহাকেই করেছিলাম। কিন্তু নেহা তো করেনি, ও তো তোকে সহ্য করতো নিজের ভবিষ্যতের জন্য, কিছু টাকার জন্য, আরো বেশ কিছু মানুষকে সহ্য করতো। এই ব্যবসার মধ্যে ভালোবাসা করতে গেলো, তোর এই ফালতু প্রেমে পড়বার জন্য তিন তিনটা লোক মার্ডার হলো, যাত্রাপালা পতিতা প্রেম। আরে সাহেব আসুন আসুন, আজ কোন নতুন নামটা নিয়ে এসেছেন আমার কাছে বলতে পারেন সাহেব? আজ কতটা ধুলাই হবে আমার সাহেব বলুন। কেতন, তুমি বাড়ি যেতে পারো। আমি যেতে পারি সত্যি? সাহেব আপনি আপনি খুনি ধরে ফেলেছেন বুঝি? দিনেশ রাস্তোগি নেহার একজন কাস্টমার, নেহার প্রেমে পড়েছিল, ওর ধান্দা করাটা ওর পছন্দের ছিল না, দিনেশ বিয়ের অফারও দিয়েছিল কিন্তু নেহা রাজি হয়নি, এর ফলে ওর রাগ হয়, ও দুজন বন্ধুকে দিয়ে নেহাকে খুন করায়, সেই দুজন চৌধুরী দম্পতিকেও মেরে ফেলে। আরে বাপরে! নেহার স্কুটার, মোবাইল ফোন আর ওই বাড়ির টিভি, এই তিনটে জিনিসই আমরা বাজেয়াপ্ত করেছি। স্যার সবচেয়ে বেশি কষ্ট তো আমার হয়েছিল যখন আমার মন বিশ্বাস সব ভেঙে ফেলেছিল নেহা, কিন্তু কোনোদিন আমি ওকে মারব এই কথা ভাবিনি সাহেব। সাহেব আমি মানছি যে আমি একটু দুর্বল ছিলাম সাহেব, আমি ওকে
ভরসা দিতে পারিনি যে আমি ঠিকঠাক সংসারটা চালিয়ে নিতে পারবো। বেশি উপার্জন করার চেষ্টা করব, বাকি একটা সময় অবধি আমি ওকে সত্যি খুব ভালোবাসতাম সাহেব। কেতন, সরি, আমাদের উদ্দেশ্য ছিল খুনিকে ধরা, ডিউটি আমাদের, এটাই কাজ। এমন কিছু জিনিস ছিল যা তোমার বিরুদ্ধে, শাস্তগী আর তার বন্ধু প্রকাশ এবং গিরিশকে আইপিসি 302 ধারায় খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তিনজনই এখন জুডিশিয়াল কাস্টডিতে আছে। নেহা জীবিকা হিসেবে প্রস্টিটিউশনের রাস্তা বেছে নেয়। ধীরেন্দ্র আর তার স্ত্রী নিজেদের বাড়ি থেকে এই ব্যবসাটা চালিয়ে যেতে সায় দেয়। আর এখন এই তিনজনের চরিত্রকে নৈতিক মাইক্রোস্কোপের নিচে ফেলে সেই বিষয়ে সিদ্ধান্ত শোনানো আমাদের একেবারেই অভিপ্রায় নয়, আর সেটা সমাজেরও হওয়া উচিত নয়। আমাদের প্রত্যেকটা বিষয়কে শুধুমাত্র আইনি নজরেই দেখা উচিত, আর আইনের নজরেই খুন হলো সবচেয়ে বড় আর সবচেয়ে গুরুতর অপরাধ। দীনেশ রাস্তোগি সেই খুনই করেছে, একটা নয় বরং তিনটে খুন করেছে। প্রেমে আঘাত পাওয়া বা প্রত্যাখ্যাত হওয়াকে খুনের কারণ বানানো একটা মানসিক বিকৃতির প্রমাণ ছাড়া আর কিছুই নয়। আরো একবার নৈতিক বিষয়টি উঠেই আসে, যদিও বিষয়টি আইনের গণ্ডির মধ্যে নেই, তবু প্রশ্নটা ওঠেই যেই মন খুন করার বিষয়ে ভাবতে পারে সে ভালো কি করে বাঁচবে। আর এই প্রশ্নের জবাব সেই সব মানুষের কাছে চাওয়া উচিত যারা ভালোবাসায় জিততে পারে না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।